আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি মাকসুদুর রহমান তানভীর। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলে যখন প্রথম ভিডিও আপলোড দিয়েছি, তখন আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছেন যে বাংলা সাহিত্যের ক্লাস নিয়ে আসার জন্য। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের আজকের এই ক্লাস নিয়ে এসেছি বাংলা সাহিত্য নিয়ে, এবং বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আমরা হাজির হয়েছি, যেখান থেকে বিগত সালের বিশেষ প্রিলিতে অনেকবার প্রশ্ন আসতে দেখা গিয়েছে, এবং আজকের ক্লাসের পরে আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আজকে কী নিয়ে আলোচনা করছি। আমরা আজকে আলোচনা করব বাংলা সাহিত্যে অন্ধকার যুগ নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যে অন্ধকার যুগ, এবং আমি কথা দিচ্ছি আজকের এই ক্লাসটি আপনি যদি পুরোটা দেখেন, না টেনে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, এই অন্ধকার যুগ থেকে আগে যেরকম প্রশ্ন এসেছে, সামনের বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষাতে প্রশ্ন আসবে। এবং আজকের এই ক্লাস করার পর আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলছি যে এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক, যে কোনো রকম প্রশ্ন আসুক, ইনশাল্লাহ আপনি সেটার উত্তর করতে পারবেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে অন্ধকার যুগ। শিক্ষার্থীরা, প্রথমত আমাদেরকে জানতে হবে যে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ আসলে কি। শিক্ষার্থীরা, আমরা যদি বাংলা সাহিত্যের যুগ বিভাজনের দিকে যদি একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ 650 থেকে আবার 950 থেকে কারো মতে, যাই হোক 650 অথবা 950 থেকে আমরা যদি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সূচনা যদি ধরি, তাহলে সেখান থেকে 1200 পর্যন্ত আমাদের এই সময়টা হচ্ছে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ। শিক্ষার্থীরা, এবার আমরা যদি বাংলা সাহিত্যে মধ্যযুগের দিকে দেখি, তাহলে বাংলা সাহিত্যে মধ্যযুগ 1201 থেকে শুরু হয়েছে, এবং 1201 থেকে শুরু হয়ে 1800 পর্যন্ত এই সময়টাকে আমরা বলছি এটা হচ্ছে বাংলা সাহিত্যে মধ্যযুগ। এখন আসি তাহলে অন্ধকার যুগ জিনিসটা আসলে কি। অন্ধকার যুগ হচ্ছে বাংলা সাহিত্যে মধ্যযুগের মধ্যে লুকিয়ে থাকা একটা ছোট্ট একটা টাইম, ছোট্ট একটা পিরিয়ড। আমরা যদি খেয়াল করে দেখি, বাংলা সাহিত্যে যে মধ্যযুগ শুরু হয়েছে, সেখানে 1201 থেকে 1350 পর্যন্ত এই যে 150 বছর সময় রয়েছে, শিক্ষার্থীরা, এই 150 বছর সময়কে বাংলা সাহিত্যে বলা হয় এটাকে অন্ধকার যুগ। এখন কথা হচ্ছে, কেন এই যুগটাকে আমরা অন্ধকার যুগ বলছি, এই 150 বছরে কি এমন হয়েছে যে কারণে আমরা এটাকে বলছি এটা হচ্ছে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ। আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। আমরা যদি খেয়াল করে দেখি, বাংলা সাহিত্যে মধ্যযুগের সূচনা লগ্নে, অর্থাৎ প্রারম্ভিক মধ্যযুগের প্রারম্ভে, একেবারে প্রথমেই যে 150 বছর সময় রয়েছে, এই 150 বছরের ভিতরে বাংলা সাহিত্যে তেমন কোনো উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায়নি। বাংলা সাহিত্যের এই নিদর্শনহীনতাকে বলা হয় অন্ধকার যুগ। আমি আরেকবার একটু রিপিট করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মধ্যযুগের সূচনা লগ্নে বা মধ্যযুগের শুরুতে 1201 থেকে 1350 পর্যন্ত এই 150 বছরে বাংলা সাহিত্যের নিদর্শনহীনতাকে বলা হয় বাংলা সাহিত্য অন্ধকার যুগ। শিক্ষার্থীরা, এইটা হচ্ছে অন্ধকার যুগ কাকে বলে, বা আমাদের পরীক্ষাতে যদি রিটেনে যদি প্রশ্ন আসে যে অন্ধকার যুগ কাকে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু বাংলা সাহিত্যে বিভিন্ন পণ্ডিতদের ভিতরে এই অন্ধকার যুগ নিয়ে নানা ধরনের মতামত রয়েছে। কেউ কেউ অন্ধকার যুগের পক্ষে বলেছেন, কেউ কেউ অন্ধকার যুগের বিপক্ষে বলেছেন। যারা অন্ধকার যুগের বিপক্ষে বলেছেন, যারা অন্ধকার যুগের পক্ষে বলেছেন, তারা বলতে চান যে এই সময়ের মধ্যে বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায় নাই। এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে, কেন এই 150 বছরে কোনো নিদর্শন পাওয়া যায় নাই? শিক্ষার্থীরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে, এই 150 বছরের মধ্যে তুর্কি আক্রমণ হয়েছিল। তুর্কি আক্রমণের কারণে অনেকেই মনে করেন যে আমাদের এই এলাকাটা, এই উপমহাদেশটা তখন সাহিত্য তৈরির জন্য যে পরিবেশ, সে পরিবেশটা ছিল না, যার কারণে পরিবেশটা তৈরি হয় নাই, যার কারণে সাহিত্য তৈরি হয় নাই। এখানেই শুধু শেষ হয়ে যায়নি, যখন এই 150 বছরে উল্লেখযোগ্য যখন নিদর্শনহীনতা যখন তৈরি হলো, তখন এই যে তুর্কি আক্রমণ করেছিল, এই তুর্কিরা কিন্তু আমরা জানি যে মুসলমানদের দ্বারাই কিন্তু আক্রমণ হয়েছিল, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তখন অনেক পণ্ডিতগণ এই দোষটা মুসলমানদের উপরে দিয়েছেন যে তুর্কি আক্রমণ করেছে মুসলমানরা, এবং মুসলমানদের কারণে তখনকার এই আমাদের সাহিত্য তৈরির পরিবেশ সৃষ্টি হয় নাই, এবং এটার জন্য দায়ী হচ্ছে মুসলমানরা। এখন আমরা খুব ছোট্ট করে একটা জেনে নিব যে বাংলা সাহিত্যে এই 150 বছরের পক্ষে কারা কারা কী বলেছেন এবং বিপক্ষে কারা কারা কী বলেছেন, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোকপাত করছি। শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি, এখানে আমি লিখলাম যে অন্ধকার যুগের পক্ষে, মানে অন্ধকার যুগের পক্ষে কে কী বলেছেন। তো আমরা অনেকেই, অনেক পণ্ডিত অনেক কথা বলেছেন, কিন্তু আমরা সেই কথাগুলোকে কোট করি নাই, মাত্র দু তিনজনেরটা আমরা একটু কোট করে আপনাদেরকে একটু ধারণা দেব যে আসলে অন্ধকার যুগে আসলে কী হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ছোট্ট করে একটু ধারণা দেব।
অন্ধকার যুগের পক্ষে বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অন্ধকার যুগের পক্ষে বলতে আমরা এখানে বুঝাচ্ছি যে অন্ধকার যুগকে যিনি সাপোর্ট করেছেন এবং অন্ধকার যুগে যিনি দায়ভারটা মুসলমানদের উপর দিয়েছেন। আর কিছু মুসলিম সাহিত্যিক রয়েছেন যারা অন্ধকার যুগের দায়টা মুসলমানদের উপর দেন নাই, বরং তারা বলেছেন যে তুর্কি আক্রমণের কারণে আসলে বাংলা সাহিত্যের তেমন কোনো ক্ষতি হয়নি। আমরা একটু মতামতগুলো একটু দেখি। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তিনি তার বাংলা সাহিত্যের বিকাশের ধারা গ্রন্থে উল্লেখ করেছেন, তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, তুর্কিরা শুধু দেশ জয় করেই সন্তুষ্ট হননি, তারা বাংলার জীবনে গুরুতর আঘাত হেনেছিল। তুর্কি মুসলমানরা হিন্দু মন্দির ও বৌদ্ধ মঠ বিহারের মধ্যে একটি ব্যাপক ধ্বংস অভিযান চালিয়েছিল। তারপর তিনি কি বলেছে দেখেন, এই হিন্দু মন্দির ও বৌদ্ধ মঠই ছিল সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র এবং এই কারণে বোধহয় তুর্কি বিজয়ের প্রায় 200 বছর ধরে বাংলা সাহিত্যের রচনা আর কোনো নিদর্শন মেলেনি। মঠ মন্দিরে রক্ষিত গ্রন্থাবলী বিনষ্ট হয়েছিল এবং সেই এই অন্তর্বর্তীকালের সব বাংলা রচনাও এই বিনাশের অন্তর্ভুক্ত হয়ে নিশ্চিহ্ন হয়েছিল। সেজন্য চর্যাপদের পর বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত বাংলা সাহিত্যে একটি বিরাট শূন্যতার যোগ দেখা গিয়েছে। তাহলে আমরা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় যে মতামতটা বুঝলাম, তিনি সেখানে মুসলমানদেরকে দায়ী করেছেন এবং তুর্কি আক্রমণকে তিনি একটা রিজন হিসাবে দেখিয়েছেন যে কারণে এই 150 বছরে সাহিত্যকর্ম রচিত হয় নাই। এরপর আমরা আরেকটা মত দেখি, সেটা হচ্ছে ভাষাতাত্ত্বিক সুনীত কুমার চট্টোপাধ্যায়। তিনিও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের সাথে একই সুরে তাল মিলিয়ে তিনি বলেছেন যে বাংলা ভাষার উৎপত্তি হইতে খ্রিস্টীয় 1280 পর্যন্ত হইল বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম বা আদি যুগ। তুর্কিদের বাংলা বিজয়ের কালে দেশের উপর দিয়ে একটা বড় ঝড় বহিয়া গিয়েছিল। 1200 হইতে 150 বছর ধরিয়া দেশময় মারামারি, কাটাকাটি, নগর ও মন্দির ধ্বংস পণ্ডিতদের উচ্ছেদ প্রবৃত্তি অরাজকতা চালিয়েছিল। এই রূপ সময়ে বড় ধরনের সাহিত্য সৃষ্টি হয়নি বা সাহিত্য সৃষ্টি অসম্ভব। তাহলে আমরা দেখলাম যে অনেক পণ্ডিতগণ, সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতো অনেক পণ্ডিতগণ, তারা তুর্কি আক্রমণকে একটা রিজন হিসাবে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীরা, আমি একটু বিস্তারিত বলছি, একটু ধৈর্য ধরে শুনবেন, অনেক বেশি উপকৃত হবেন এবং অনেক নতুন কিছু জানতে পারবেন। এরপরে আসি, এটা হচ্ছে দুজনেরটা আমরা কোট করলাম যারা অন্ধকার যুগের পক্ষে বলেছেন এবং অন্ধকার যুগের বিপক্ষে যারা বলেছেন তাদের ভিতরে অন্যতম একজন ছিলেন ডক্টর দীনেশচন্দ্র সেন। তিনি তার বঙ্গ ভাষা ও সাহিত্য গ্রন্থে একটা মন্তব্য করেছেন, মন্তব্যটা হচ্ছে এরকম, আমাদের বিশ্বাস মুসলমান কর্তৃক বঙ্গবিজয়ী বঙ্গভাষার এই সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মানে এই যে বঙ্গবিজয় হলো এটাকে তিনি একটা সৌভাগ্যের কারণ হিসাবে বলেছেন। তার মতে মুসলমানগণ ইরান, তুরান অর্থাৎ তুর্কি প্রবৃত্তি যে স্থান হতেই আসুন না কেন, এদেশে এসে সম্পূর্ণরূপে বাঙালি হয়ে পড়েছিল। তাহলে শিক্ষার্থীরা, আমরা যেটা দেখলাম যে ডক্টর দীনেশচন্দ্র সেন তিনি আসলে যেটা বুঝাতে চেয়েছেন যে এই তুর্কি আক্রমণ অর্থাৎ বঙ্গদেশ যে বিজয় হয়েছে এটা মুসলমানদের দ্বারা হয়েছে, এটা আসলে বরং এটা ক্ষতির কোনো দিক নয়, বরং এটি আসলে সৌভাগ্যের একটা বিষয়। কারণ কি? কারণ তিনি বলেছেন যে ইরান, তুরস্ক থেকে যারা আমাদের এই স্থানে চলে এসেছে তারা কিন্তু আসলে বাঙালি হয়ে গিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অন্ধকার যুগের পক্ষে এবং বিপক্ষের আলোচনা। এখন আপনার লিখিত পরীক্ষাতে যদি প্রশ্ন আসে অন্ধকার যুগ সম্পর্কিত কয়েকটি বক্তব্য লিখো, তাহলে আপনি এই কয়েকটা বিষয়কে আপনি একটু কোট করতে পারেন, যেটা আপনার জন্য খুবই উপকারী হবে। এখন আমরা যেটা জানবো সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা, সেটা হচ্ছে বাংলা সাহিত্যে অন্ধকার যুগে কী কী সাহিত্যকর্ম রচিত হয়েছে সেটা জানবো। এবং এই জিনিসটা জানার আগে আমরা ছোট্ট করে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ পরীক্ষাতে না দিয়েও আরও কিছু নাম দিতে পারে, যেমন দ্য ডার্কেস্ট, অন্ধকার যুগকে বলা হয় দ্য ডার্কেস্ট, অন্ধকার যুগকে বলা হয় আধার যুগ, অন্ধকার যুগকে বলা হয় বন্দা যুগ। তাহলে পরীক্ষাতে যে সবসময় আধার যুগে দিবে তা না, সবসময় অন্ধকার যুগে দিবে তা না, এই কয়েকটা নাম আমাদের জন্য জানা থাকা খুবই জরুরি। এইবার আমরা জানবো অন্ধকার যুগে যে সাহিত্যকর্ম রচিত হয়েছে সেই সাহিত্যকর্ম। বাংলা ভাষায় এই যে 150 বছর সময় রয়েছে, এই 150 বছরের সময়ের ভিতরে বাংলা এই অন্ধকার যুগে প্রায় 3টা সাহিত্যকর্ম রচিত হয়েছে। এই 3টা সাহিত্যকর্ম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটি অন্ধকার যুগের সাহিত্যকর্ম এবং 3টার রচয়িতা সহ জানাটা আমাদের জন্য খুবই জরুরি। তো আমরা এই 3টা যে সাহিত্য রয়েছে এই 3টা সাহিত্য রচয়িতার নাম সহ কেবল একটা লাইন দিয়ে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো এবং ইনশাল্লাহ এটা মনে রাখার পর আপনি কোনোদিনও এটা ভুলবেন না। ওকে, আমরা শুরু করি। তো আমরা ছোট্ট একটা ছন্দ বলবো, এই টেকনিকটা দিয়ে আমরা কিন্তু মনে রাখতে পারি।
টেকনিকটা হচ্ছে এরকম যে অন্ধকারে, অন্ধকার বলতে আমরা বুঝাচ্ছি অন্ধকার যুগ, অন্ধকারে প্রকৃত শ্রী, প্রকৃত শ্রী মানে কি, প্রকৃত শ্রী মানে হচ্ছে আসল, প্রকৃত মানে কি প্রাকৃত মানে যেটা আসল, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, এই সৌন্দর্য হারিয়ে শূন্যরাম নামে একজন ব্যক্তি ছিল। নাম কি ছিল তার? নাম ছিল তার শূন্যরাম। এই শূন্যরাম সে তার স্ত্রী বা সৌন্দর্য হারিয়ে এই শূন্যরামের শুভ হলো, কি হলো শূন্যরামের শুভ হলো। শিক্ষার্থীরা, এখান থেকে আমরা বাংলা সাহিত্যে অন্ধকার যুগে যেই সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলো রচয়িতার নাম সব আমরা কিন্তু মনে রাখতে পারি। সেগুলো কি? একটা হচ্ছে অন্ধকার, এই অন্ধকার বলতে আমরা হচ্ছে অন্ধকার যুগ, আর প্রকৃত বলতে আমরা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল, প্রকৃত বলতে আমরা হচ্ছে কি প্রাকৃত পৈঙ্গল। এই যে প্রাকৃত পৈঙ্গল রয়েছে, এই প্রাকৃত পৈঙ্গল গ্রন্থটির রচয়িতাকে, রচয়িতা হচ্ছে শ্রী বলতে আমরা বলছি শ্রী হর্ষ, এই শ্রী হর্ষ তিনি এই গ্রন্থের রচনা করেছেন। শূন্য বলতে আমরা বলছি শূন্য পুরাণ, শূন্য বলতে আমরা বলছি শূন্য পুরাণ। এরপর আমরা রাম বলতে বুঝাচ্ছি রামায় পণ্ডিত। তাহলে শূন্য পুরাণ রচনা করেছে কে? শূন্য পুরাণ রচনা করেছে রামায় পণ্ডিত। এরপর শুভ বলতে আমরা বুঝাচ্ছি শেখ শুভদয়া, শুভ বলতে আমরা বলছি শেখ শুভদয়া। এই শেখ শুভদয়া গ্রন্থের রচয়িতাকে, এই হলো বলতে আমরা বলছি হলায়ুধ মিশ্র, হলায়ুধ মিশ্র। তাহলে আমরা এই যে অন্ধকার যুগে যে সাহিত্যকর্ম তিনটা রয়েছে এগুলো খুব সহজেই আমরা একটা লাইন দিয়ে রচয়িতার নাম সব মনে রাখতে পারি। সেটা কি? অন্ধকারে প্রকৃত শ্রী হারিয়ে শূন্যরামের শুভ হলো। প্রকৃত বলতে আমরা বলছি প্রাকৃত পৈঙ্গল, আর শ্রী বলতে আমরা বলছি শ্রী হর্ষ, শূন্য বলতে আমরা বলছি শূন্য পুরাণ, আর রচয়িতা হচ্ছে রামায় পণ্ডিত, এবং শুভ বলতে বোঝাচ্ছি শেখ শুভদয়া, হলো বলতে বোঝাচ্ছি হলায়ুধ মিশ্র। এখান থেকে আমরা চাইলে সবগুলো মনে রাখতে পারি। এখন আমরা গ্রন্থগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার জন্য চেষ্টা করব, খালি এটা জানলে আমাদের জন্য আসলে পুরোপুরিভাবে হবে না। আমরা এখন জানবো অন্ধকার যুগের প্রথমেই যে সাহিত্যকর্ম রচিত হয়েছে সেটা হচ্ছে রচয়িতাকে, রচয়িতার নাম হচ্ছে শ্রী হর্ষ। আমরা জানি এটি হচ্ছে অন্ধকার যুগের প্রথম নিদর্শন, প্রথম নিদর্শন। তবে এটার ভাষাটা ছিল প্রাকৃত ভাষায়, এটি রচয়িতা রচনা হয়েছে এবং এটি মূলত একটি গীতিকা ছিল। এই প্রাকৃত পৈঙ্গল থেকে এই ছোট্ট কিছু তথ্য আমাদের জানলেই হবে যে রচয়িতাকে শ্রী হর্ষ এবং অন্ধকার যুগের প্রথম সাহিত্য ভাষা ছিল প্রাকৃত এবং এটি মূলত একটি গীতিকা। এরপর পরের যে দুটো গ্রন্থ রয়েছে শেখ শুভদয়া আর একটা হচ্ছে রামায় পণ্ডিতের শূন্যপুরাণ, এই দুটো গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু তথ্য আমি আপনাদেরকে দিয়েছি, এই তথ্যগুলো আপনারা একটু পড়বেন, আমি আপনাদেরকে একটু সাহায্য করছি। রচয়িতা হচ্ছে রামায় পণ্ডিত, এটি হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। শিক্ষার্থীরা, পরের যে দুটো রয়েছে অর্থাৎ শূন্যপুরাণ আর একটা হচ্ছে আমাদের যে হলায়ুধ মিশ্র রচিত যে শেখ শুভদয় রয়েছে, দুটোই সংস্কৃত ভাষায় রচিত। এবং দুটোর আরেকটা জিনিস মিল রয়েছে, সেটা হচ্ছে এই দুটো হচ্ছে চম্পু কাব্য। এই দুটো কি কাব্য? এই দুটো চম্পু কাব্য। এখন এই চম্পু কাব্য জিনিসটা আসলে কি, এই চম্পু কাব্য কি, এটা আমাদের রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে চম্পু কাব্য রয়েছে, চম্পু কাব্য হচ্ছে সংস্কৃততে যখন গদ্য প্লাস পদ্য মিশ্রিত যে কাব্যগুলো থাকে সেগুলোকে বলা হয়, সেগুলো হচ্ছে কি কাব্য? সেগুলো হচ্ছে চম্পু কাব্য। শিক্ষার্থীরা, আবার বলছি, পরীক্ষাতে প্রশ্ন আসবে চম্পু কাব্য কি, আপনি লিখবেন সংস্কৃততে গদ্য এবং পদ্য মিশ্রিত যে কাব্যগুলো থাকে সেই কাব্যগুলোকে বলা হয়, সেগুলো হচ্ছে চম্পু কাব্য। তাহলে আমাদের দুটো অন্ধকার যুগের চম্পু কাব্য পেলাম, একটা হচ্ছে শূন্যপুরাণ আর একটা হচ্ছে শেখ শুভদয়া, এই দুটা সংস্কৃত গদ্য এবং পদ্য মিশ্রিত। ওকে, এবার আমরা আসি এই যে গ্রন্থটা রয়েছে, এই গ্রন্থের ভিতরে দুটো ধর্মের মিশ্রণ ঘটছে, একটা হচ্ছে হিন্দু ধর্ম আর একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, এবং 51টি অধ্যায় রয়েছে শূন্যপুরাণের মধ্যে। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিরঞ্জনের উষ্মা কি, নিরঞ্জনের উষ্মা, আবার কেউ কেউ এটাকে নিরঞ্জনের রুষ্মাও বলে থাকেন। তো যেটা নিরঞ্জনের উষ্মা সেটাই কিন্তু নিরঞ্জনের রুষ্মা, একই জিনিস। তো নিরঞ্জনের উষ্মা হচ্ছে শূন্যপুরাণের একটি কবিতা বা শূন্যপুরাণের একটি অংশকে বলা হয় নিরঞ্জনের উষ্মা। আবার বলছি, শূন্যপুরাণের একটি কবিতা বা শূন্যপুরাণের একটি অংশকে বলা হয় নিরঞ্জনের উষ্মা। লিখিত পরীক্ষাতে প্রশ্ন আসবে নিরঞ্জনের উষ্মা কি, টিলিতে প্রশ্ন আসবে নিচের কোন গ্রন্থটি নিরঞ্জনের উষ্মার সাথে সম্পর্কিত, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শূন্যপুরাণ আনসার করতে হবে। আমরা জেনেই নিলাম এরপরে যেটা রয়েছে যে এটি এক ধরনের চম্পু কাব্য। 1903 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয়। এই গ্রন্থের বিষয়বস্তু ছিল দুটো,
একটা হচ্ছে ধর্ম ঠাকুরের পূজা প্রচার, আরেকটা হচ্ছে ব্রাহ্মণ্য শোচনের বিরুদ্ধাচার। এই কাব্যটা সম্পর্কে আমাদের লিখিততে প্রশ্ন আসতে পারে যে শূন্যপুরাণ সম্পর্কে লিখো, তাহলে আমরা খুব সহজেই লিখে দিব। শূন্যপুরাণ অন্ধকার যুগের রচয়িতা একটি সাহিত্যকর্ম, যেটি রচনা করেছেন রামাই পণ্ডিত, এটির ভাষা ছিল সংস্কৃত, এটি এক ধরনের চম্পু কাব্য। শূন্যপুরাণের ভিতরে 51টি অধ্যায় রয়েছে এবং দুটি ধর্মের মিশ্রণ রয়েছে, হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মিশ্রণ পাওয়া গেছে। এভাবে আপনি আপনার মতো করে সাজিয়ে লিখে দিলে একেবারে কাঙ্ক্ষিত নাম্বার আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা শূন্যপুরাণ সম্পর্কে জানলাম, এইবার আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমরা শেখ সুবোদায় সম্পর্কে জানবো। অন্ধকার যুগের শেখ সুবোদায় রচনা করেন কে? হলায়ুধ মিশ্র। এই হলায়ুধ মিশ্র কে ছিলেন? তিনি ছিলেন লক্ষণ সেনের সভাকবি এবং সংস্কৃত ভাষায় রচিত। এটার অধ্যায় সংখ্যা ছিল কতটি? 25টি। সম্পাদনা করেন সুকুমার সেন। এটি এক ধরনের চম্পু কাব্য, আমরা আগেই জেনেছি। কিন্তু এই কাব্যটার ভিতরে সংস্কৃত ভাষায় লেখা, এই কাব্যের ভিতরে সংস্কৃততে অনেক ভুল ছিল। ভুল থাকার কারণে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় তিনি এই গ্রন্থটাকে ডগ সংস্কৃত বলেছেন। এই গ্রন্থটাকে তিনি কি বলেছেন? ডগ সংস্কৃত বলেছেন। তো এই গ্রন্থের বিষয়বস্তু আসলে কি? আমরা যদি একটু নামটা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পাবো। যেমন শেখ, আমরা শায়েখ বলি, শায়েখ। শায়েখ মানে আমরা যখন হুজুর শ্রেণীর কাউকে যখন দেখি একটু পাঞ্জাবি টাঞ্জাবি পরা, আমরা তাদেরকে কী বলি? শায়েখ। এখানে আসলে শায়েখ থেকে ওই শেখটা এসেছে। আর শুভোদয়া মানে শুভ উদয়, তার মানে শায়েখ বা হুজুর শ্রেণীর কিছু মানুষ যাদের উদয় হয়েছে। তার মানে আমরা বুঝতেই পারছি যে এটা আসলে মুসলিম ধর্মকেন্দ্রিক কোনো একটা গ্রন্থ, এবং এই গ্রন্থটা অনেকভাবে বাংলা সাহিত্যের সাথে জড়িয়ে রয়েছে। এবং প্রশ্ন আসতে পারে, জালালউদ্দিন তাবরিজি নামে একজন পীর ছিল, এই জালালউদ্দিন তাবরিজি পীরের আধ্যাত্মিক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে এই শেখ সুবোদয় গ্রন্থে। এবং এর আগে আমরা যদি খেয়াল করে দেখি, আমরা শূন্যপুরাণ পেয়েছি, আমরা প্রাকৃত বঙ্গল পেয়েছি, এর আগে আমরা পেয়েছি চর্যাপদ। এতগুলো কাব্যের ভিতরে কোনো কাব্যের মধ্যে পীরের মাহাত্ম্যসূচক কোনো কাহিনী বর্ণনা নেই। এই শেখ সুবোদয় কাব্যের মধ্যে সর্বপ্রথম একজন পীরের আধ্যাত্মিক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই কারণে এই শেখ সুবোদয় গ্রন্থটি দখল করে নিল বাংলা সাহিত্যে প্রথম কোনো একজন পীরকে নিয়ে রচিত সাহিত্য। সেটা হচ্ছে কি? শেখ সুবোদয়। কোন পীর? তিনি হচ্ছেন জালালউদ্দিন তাবরিজি পীর। তাহলে শিক্ষার্থীরা, এই ইনফরমেশনগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি আবার বলছি যে দুটো কাব্যকে আপনারা খুব বেশি মনোযোগ দিয়ে খুব বেশি ভালো করে পড়বেন, একটা হচ্ছে শেখ সুবোদয়া, আরেকটা হচ্ছে রামাই পণ্ডিতের শূন্যপুরাণ। এখন আমি আপনাদেরকে একটু আইকিউ প্রশ্ন করতে চাই। সর্বশেষ আমি আপনাদেরকে একটু প্রশ্ন করব, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, আমরা যদি বলি যে প্রাচীন যুগের কথা, আমরা যখন বলি প্রাচীন যুগে সৃষ্ট সাহিত্যকর্ম কি, আমরা এক কথায় উত্তর করব, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে চর্যাপদ। এই যে চর্যাপদ রয়েছে, এই চর্যাপদ রচনা হওয়ার পরে এই মাঝখানে এই 150 বছর সময়টাকে বলা হয় কি? এই 150 বছর সময়টাকে বলা হয়, এটা হচ্ছে অন্ধকার যুগ। অন্ধকার যুগে শেষে মধ্যযুগের শুরুতে আমরা যে সাহিত্যকর্মটা পেলাম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এখন দেখেন, এখান থেকে যদি পরীক্ষাতে প্রশ্ন হয়, খুব ভালো করে বুঝেন, না পড়লেও আপনি যদি খালি মাথাটা একটু খাটান আপনি কিন্তু পারবেন যে বাংলা সাহিত্য অন্ধকার যুগের আগে রচিত সাহিত্যকর্ম কি? এক কথায় চর্যাপদ। অন্ধকার যুগের পরে রচিত সাহিত্যকর্ম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে আমরা বুঝলাম যে বাংলা সাহিত্যে কিভাবে আসলে সাহিত্যকর্মগুলো কোনটার পর কোনটা রচিত হয়েছে, সেই ধারাগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তা আমি আশা করি যে আপনাদের কাছে এই ক্লাসটা ভালো লেগেছে, এবং ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কাজ করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটা বাজিয়ে দিবেন, তাহলে যে কোনো ক্লাস আপনার কাছে আমরা আপলোড দেওয়ার সাথে সাথেই চলে আসবে। এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে আরেকবার বলছি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।